আসসালামু আলাইকুম আমি বুনিয়ামিন আজ আপনাদের মাঝে আলোচনা করব ম্যাটা এক্সপ্লয় সম্পর্কে আমি ট্রাই করব একটা কমপ্লিট প্লে লিস্ট তৈরি করতে মেটা এক্সপ্লয় সম্পর্কে আপনারা জেনে থাকেন যে বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি বিভিন্ন টপিকের ওপর কথা বলি সেই ধারাবাহিকতায় আজকে মেটা এক্সপ্লয় সম্পর্কে কথা বলবো এবং কি চলতি ধারাবাহিকতায় যে ভিডিওগুলো আপলোড হবে সেটা হচ্ছে মেটা এক্সপ্লয় সম্পর্কে আই থিঙ্ক আই উইল কাভার ওভারভিউ ভিউ অব দ্য স্প্লিট ফ্রেমওয়ার্ক এটা মেটা স্প্লিট ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে বা কী এটা আসলেই মূলত কী ধরনের সাইবার সিকিউরিটি ইফ্যাকটিভ টুল এই টুল দিয়ে কি করা হ এই বিষয়গুলা সম্পর্কে একটা ধারণা থাকবে কোর্সের গোল এবং অবজেক্টিভ যদি বলি এবং কি কোর্স টার্গেট যদি বলি এইগুলো মূলত ভিন্ন ভিন্ন অর্থ বহন করে থাকে সো ফার্স্টলি আমি প্লে লিস্টের স্ট্রাকচার নিয়ে কথা বলবো বা কোর্সের স্ট্রাকচার নিয়ে কথা বলবো সো ফার্স্ট ভিডিওতে সেকেন্ড ভিডিওতে থার্ড ভিডিওতে কি থাকবে আমি বারোটা ট্রাই করেছি বারোটা টপিক নিয়ে আসলে কথা বলা ট্রাই করব সো ইন্ট্রোডাকশন টু ম্যাটাসপ্লয়েড ফ্রেমওয়ার্ক মেটা ম্যাটাসপ্লয়েড আর্কিটেকচার অ্যান্ড কম্পোনেন্টস ইনফরমেশন গ্যাদারিং উইথ মেটা ম্যাটাসপ্লয়েড এক্সপ্লুইটেশন বেসিক পোস্ট এক্সপ্লুইটেশন টেকনিক

এই যে বারোটা টপিক রয়েছে এই টপিকের উপরেই আসলে কথা বলবো কুস্তি স্ট্রাকচারে এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত কথা বলবো সো আমি ইউটিউব চ্যানেলে কথা বলে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম বনি আমিন এবং কি আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে বনি সিকিউরিটি আমি বর্তমানে বনি ইয়ামিন এই চ্যানেলটিতে আমি কথা বলতেছি অলরেডি বেশ কিছু ভিডিও আপলোডেড রয়েছে সাইবার সিকিউরিটির রিলেটেড যদি আপনাদের রিলেটেড কোনো ভিডিও থাকে আই থিঙ্ক আপনি দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন সো সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম